হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমার পাঁচ মিশেল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে যে রান্নাটা আমি করব, বহুল প্রচলিত রান্না এবং বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ, পুঁই শাকের চচ্চড়ি ইলিশ মাছের মুড়ো দিয়ে। যে কোনো অনুষ্ঠান বাড়ি, বিশেষ করে বিয়ে বাড়ির সকালে পুঁই শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথায় হোক, বা কাতলা মাছের মুড়ো দিয়ে হোক, বা চিংড়ি মাছ দিয়ে হোক, হবেই হবে। তো আমি কোন পদ্ধতিতে রান্না করেছি সেটাই তোমাদের একটু দেখাতে চাই। তো রান্নার মূল পর্বে চলে যাই। এই দেখো, পুঁই শাক আধ ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর ডাঁটাগুলো আলাদা করে দুদিকে চিরে ভাগ করে আর এরকম করে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। ডাঁটাগুলো আমি আগে একটু ভেজে নেব। আর লাগবে আমার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। আর ইলিশ মাছের মুড়ো আমি ভালো করে ভেজে আর তার সাথে একটু ডিম ভালো করে ভেজে রেখেছি, আর তেলটা আলাদা করে রেখেছি। এটার আমি ভাজাটা তোমাদের দেখালাম না, কেননা সবাই মাছ ভাজতে পারেন। আর সমস্ত আনাজও আমি কুটে রেখেছি, এটাও দেখাবার কিছু নেই। আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি কুটে রেখেছি। আমি নিয়েছি আলু, কুমড়ো, বেগুন আর কিছু কাঁঠালের দানা, যেটা আমার গাছের কাঁঠালের। আর লাগবে আমার একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি। এই হচ্ছে রান্নার উপকরণ। আর লাগবে পরিমাণ মতো নুন আর মিষ্টি। তো রান্না তাহলে শুরু করে দিই। গ্যাসটা অন করে নিই, কড়াইটা চাপিয়ে দিলাম। আর এই যে মাছ ভেজেছি তাতে যে তেলটা আছে, ওই তেলেতেই আমি রান্নাটা চাপাবো। আর তার সাথে দেবো আর একটু তেল। এই এক পলা তেল দিলাম, বাকি তেল তো মাছের তেল দেব, ওই জন্য তেলটা কম দিলাম। সরষের তেল, তেলটা গরম হলে ফোড়ন দেব। ফোড়নে আমি দেব দুটো শুকনো লঙ্কা, দানা ফেলে ভেঙে রেখেছি এই শুকনো লঙ্কা দুটো দিয়ে দেব। আর লাগবে একটু পাঁচফোড়ন, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা থেকে সুগন্ধ বেরুলে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো প্রথমে আলুগুলো। আলুগুলো একটু হালকা করে আগে ভেজে নেব, তারপরে বাকি সবজিগুলো দেব। দিয়ে দিচ্ছি এবার আলুগুলো। আলুগুলো আগে একটু হালকা করে ভেজে নিই। এবার আমি আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, কুমড়োগুলো বড় বড় কেটে করে কেটে রেখেছি, ছোটো করে কাটলে গলে যাবে, ওই জন্য একটু বড় করে কাটতে হবে, সেগুলো দিয়ে দিচ্ছি। আর সবশেষে বেগুন দেব, আর এর সাথে একটু ঝিঙেও দিতে হবে। এবার আলু আর কুমড়ো একটু ভেজে নিয়ে তারপরে আমি ডাঁটা দেব, ঝিঙে দেব আর বেগুন দেব। বন্ধুরা, তোমরা একটু দেখবে লক্ষ্য করে যে মাঝে মাঝে আমার ছবিটা কাঁপে। একদম রাস্তার ধারে বাড়ি, তো যখনই বড় বড় গাড়ি যায় সেই ভাইব্রেশনে আমার ছবিটা একটু হেজি হেজি হয়ে যায়। এবার আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সবজি কম করে আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর কাটবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁঠালের দানাগুলো। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো ঝিঙে আর বেগুন। এইবারে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো। তার সাথে দিয়ে দিচ্ছি বেগুন একটু দিয়ে, বেগুনটা আমার গাছের বেগুন।
এর সাথেই এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটা দিয়ে দেব। এটা আগে আমি পুরনো পেঁয়াজটা দেবো না, তাহলে ওটা বেশি কুক হয়ে যাবে। আর এখন দিয়ে দেবো একটু রসুন কুচি, যাতে গন্ধটা ইন্ট্যাক্ট থাকে। এবার এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। সবজি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি পুঁই শাকটা দিয়ে দেব। বড় বড় করে কেটে রেখেছি, পুঁই শাক তো গলে যাবে নুন দিলেই, আর জলও দিতে হবে না। পুঁই শাক থেকে সবজি থেকে যে জল বেরোবে তাতেই হয়ে যাবে। শাকটা দিয়ে দিলাম, এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এক চামচ নুন দিয়ে দিলাম, একটু নেড়ে নিয়ে এবার আমি চাপা দিয়ে দেব। মিনিট দুয়েকের জন্য চাপা দিয়ে দেব। বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার এই পুঁই শাকের ঝাঁঝরা বা চচ্চড়ি। যে কোনো অনুষ্ঠান, বিশেষ করে বিয়ে বাড়ির সকালে পুঁই শাক তো হবেই হবে। বর্ষাকালে ইলিশ মাছ দিয়ে নানা রকম পদ তৈরি করা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে এই পুঁই শাক চচ্চড়ি আর ইলিশ মাছ ভাপা। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, দু মিনিট পর খুলে আরেকবার নেড়ে ছেড়ে দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখি, দেখো কত জল বেরিয়েছে শাক থেকে, আর জল দিতে লাগবে না, এই জলেই রান্না হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট চামচে এক চামচ হলুদ গুঁড়ো, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর এক চামচের একটু কম জিরে গুঁড়ো, একটু মিষ্টি দিতে হবে, কিন্তু সেটা সবার শেষে দেব। তরকারিতে প্রথমে মিষ্টি পড়ে গেলে সবজিগুলো সিদ্ধ হতে চায় না। এবার ভালো করে কষিয়ে নিয়ে আরেকবার ঢাকা দিয়ে দেব, তারপরে মাছের তেল আর মুড়োটা দিয়ে নেড়ে চেড়ে মিষ্টি দিয়ে নামিয়ে নেব। এবার আমি ঢাকাটা খুলে মাছের মুড়ো আর এই মাছের ডিম এগুলো দিয়ে দিই। মাছের ডিমগুলো দিয়ে দিলাম আর মুড়োটা দিয়ে দিলাম। আর এই যে মাছের তেলটা এটা দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। একটু মাছের মুড়োর সাথে তেলটার সাথে সবজিগুলো ভালো করে একটু কষিয়ে নিই। এখন আমি এই 1/2 চামচের কম একটু চিনি দিয়ে দিলাম। কুমড়োগুলো তো এমনিতেই মিষ্টি, নিরামিষ হলে একটু বেশি মিষ্টি দিতে হয়, যেহেতু এটা মাছের মুড়ো দিয়ে ওই জন্য 1/2 চামচের একটু কম চিনি দিলাম। আর 2 কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি, এই কাঁচা লঙ্কা 2 দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চিনি আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিয়ে এই 2 থেকে 3 মিনিট এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব। আমার রান্না একদম শেষের দিকে প্রায় হয়ে গেছে।
এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর এক মিনিট টাইম দেব, সেটা স্ট্যান্ডিং টাইম। দেখবে গ্যাস অফ করে দেওয়ার পরেও রান্নাটা ফুটতে থাকে, ওই জন্য মিনিটখানেক স্ট্যান্ডিং টাইম দিতে হয়। রান্না হয়ে গেছে, তোমাদের আমি বাটিতে ঢেলে পরিবেশন করে দেখাবো। গ্যাস আমি অফ করে দিলাম আর এক মিনিট সময় দিলাম, পুরোপুরি রান্নাটা শেষ হবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট এপিসোডে।